কিছে কি ওরে আমার সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ কিছে গরু খুঁজে পাচ্ছি পোষ কি গরু সরে নাই তো আরে সরে নাই নেই মবিজের হাতে ছিল মবিজের হাত থেকে সুইটে চলে গেছে মবিজ কোথাও পাচ্ছে না এখন কি হবে আমার অনুষ্ঠান আমার মাথা গরম হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা চিন্তা করিস না চিন্তা করে খুঁজে বাইর করা যাবে না আচ্ছা চল এই পরে খেলবা না আরে পরে খেলা রাখ তুমি যে সেদিন নিমাংসা করিয়ে দিয়ে গেলে তারপর থেকে একটা রাতও কি আমরা শান্তিতে ঘুমাতে পারিছি মাঝে মধ্যে কি যে আওয়াজ হয় কিসের আওয়াজ বাড়ির উঠোনে ইট পাটকেল ফেলে ঘরের জানালায় এসে টুকা মারে বললে পরে আমাদেরই মারতে আসে আচ্ছা ওরাই যে ইট পাটকেল ফেলে তার কোনো প্রেমমান আছে প্রেমমান আমি নিজে আমি নিজ চোখে তাগরে দেখেছি কারে কারে দেখেছো হাবিব মতি দাঁড়াও দাঁড়াও এই নোট কর কালাম খালেক এই চারজনই তো জ্বালাতন করে হাবিবির মুখের গাল শুনলে তো তুমি অবাক হয়ে যাবে আচ্ছা ওরা কি বলে গালি দেয় সেসব কথা মুখে আসবি না বেফাস বেফাস গালি বাপদাদার জন্মে এ গালি মুখে শুনিনি আচ্ছা ওদের গায়ে হাত তুলতে হবে নাকি মুখের কথাই হয়ে যাবে মুখের কথায় শিক্ষা হবি না গায়ে হাত তুলে ওদের শিক্ষা দিতে হবি গায়ে হাত তুলতে গেলে কিন্তু রেটটা কিন্তু আমার বাড়ে যাবে কি বলিস হানিব তাই না বাড়বি কি জন্যে 250 টাকা তো আমি হানিফির সঙ্গে মিটাই রাখিছি না 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 গায়ে হাত তোলা ওর মধ্যে 250 খাটবে না 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 সেই দূরের থেকে এসে তোমার পক্ষ নিয়ে ঝগড়া করা আর ভ্যান ভাড়া সব মিলে তো আমার 80 টাকার মতন চলে যাবে না 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 পারবো না তা কত দিয়া লাগবি নি আমি করতে পারবো না তুমি এই ব্যাপারে আমার সেক্রেটারি হানিব ওর সাথে তুমি কথা বলো হানিব কথা কো আচ্ছা খালা একটু আসো তো আবার উঠিয়ে যাতি হবি হ্যাঁ খালার সামনে তো টাকা পয়সা বিষয় নিয়ে আলোচনা করলে উনি আবার মাইন্ড করে উনি আবার এটা পছন্দ করে না একটু সামনে আসো কিন্তু ঝংকারি তো তোমার কোনো সম্মান করে না যদি তোমার সম্মান করতো তাহলে আমার মেয়ে মানুষের মতো থালা গিলাস ধুয়ে ভাত কাটি দিত না স্বামী হয়ে তুমি মেয়ে মানুষের কাজ করে বউ খাওয়াচ্ছ এই জন্যই ঝংকারির উচিত তোমার একটু ভাব ভালোবাসা করা বুড়ে ভালোবাসা হলো যার যার তার তার তো ওই যে হিংসা বিদ্বেষ সব কিছু তুচ্ছ করে মানসিক যে ভালোবাসে তাকে কিন্তু মানুষ বেশি দিন মনে রাখে বুঝছো তাছাড়া ঝংকারি আমাক ভালোবাসুক না বাসুক তাতে আমার কোনো দুঃখ নাই আমার দুঃখ একটাই রেবু আমি ঝংকারের কথার প্রতিবাদ করতে পারিনি তার কথার কোনো জবাব দিতে পারিনি সেই সাহসটা আল্লাহ আমাক দেয় না কিসের জন্য রেবু এই শোনো সাহস নিজের মধ্যে তৈরি করে নিতে হয় আল্লাহ কোনোদিন কারো সাহস দেয় না আল্লাহ খালি বান্দাক পরীক্ষা করে ওরে ভাই কি আর কব এই ছবিটা তো আমি তুলবেরই চাই নাই এই সামনের জোরাজুরিতে ঘাড়ে আর দামর ছবিটা তোলা লাগলো আর দেহ এই যে দেহ এই যে শার্টটা যে গায়ে দেওয়া মানে এই যে শার্টটা যে গায়ে দেওয়া আছে এই শার্টটা ডিপজল ভাই দিছে সে লন্ডন থেকে নিয়ে আইছে শুটিং করার জন্য মানে আমার গিফট দিছে লন্ডন থেকে নিয়ে আইছে হ্যাঁ তাহলে লন্ডনের শার্ট তো মেলা দাম হবে দাম তো একটু হবে বিদেশি জিনিস দাম হবে নি আচ্ছা এই শার্টটা বাংলাদেশে দাম কত কত আর হবে ধরো যে মনে করো 1700 টাকা হকি একখানা শার্ট 700 টাকা ওরে অবাক হচ্ছে কি জেনে সিনেমার নায়ক নাই কেন তারা দামে জান জিনিসপত্র পরে না তোর ভাই কি করে খুব ভালো ভাগ্য ভালো মানে না এই যে তুই নায়ক নায়িকার সঙ্গে উঠে বসা পারো না হ্যাঁ এই যে সাবর সঙ্গে ছবি তুলেছ মানে এটা কি মুখের কথা কজনের ভাই কিছু কও বুঝতে পারো হ্যাঁ আরে ভাগ্য ভালো আর কি খবর শোনো শুধু শাবনুর না পপি তারপরে পূর্ণিমা সবার সাথে আমার ভালো সম্পর্ক আরে সেদিন জোর করে এই শাবনুর ওর বোনের বাড়িতে আমার নিয়ে গেল আচ্ছা শুনেছি যে শাবনুর নাকি একবার মেরে হ্যাঁ ঠিকই শুনেছি অবশ্য মানে দুই বোন কিরাম মানে তার পাপ পালক আছিল মানে ধর্ম বোন তাই কো আমি তো তাই শুনেছি আচ্ছা শোনো এই ছবিটা যদি আমার কাছে রাখি তাহলে তোমার কোনো অসুবিধা আছে তোমার কাছে এই ছবিটা কি করবে আমি দোকানে রাখলাম হ্যাঁ রাখলাম দোকানে বুঝো না এলাকার সবাই বলে এসে জিজ্ঞেস করে তাহলে আমি তোমার কথা কবো বুঝতে পেরেছো মানে এই যে তুমি ছবি তুলেছো না এটা কি যাত্রা ভ্রমণ করেছো কজনের ভাগ্য জোরে কো হ্যাঁ
ঠিকই কইছে আচ্ছা ঠিক আছে তালি রাইখে দাও শুনো ভালো করে টাঙায় রাখো যে আমার সবার জন্য চোখে পড়ে ঠিক আছে তাহলে আমি চাই যা তুমি গোসল করে সাইড়ে আসো আচ্ছা গেলাম ভাই কত হয়ে গেছে আপনি বাকিটা আলাপ করুন আপা টাকাটা একটু কম নিলে হয় না না হানিফ যা বলিছে ওইটাই ফাইনাল রাজি হইলে কও গায়ে হাত তুলি আর তা না হলে শাশাই দিয়ে চলে যাই কি বলিস হানিফ হুম হুম আচ্ছা আপনার সাথে এক পয়সা নিয়ে বাঁচতেছে কি হ্যাঁ একটা বার চিন্তা করে থান যে এক পয়সার জন্য আপনার কত বড় ক্ষতি হয়ে যেতে পারে তারা আপনার উপরে ক্ষেপে আছে যে কোনো মুহূর্তে আপনার ঘর বাড়ি আগুন লাগাই দিতে পারে একদম সবকিছু পুরো খারখার হয়ে যেতে পারে তারা কি করবে দূর থেকে বসে বসে তালি দিবে ক্ষতি হচ্ছে কার আপনার সেজন্য প্রত্যেক টাকা পয়সা একটু বাড়া দেন তাহলে সবকিছু মীমাংসা হয়ে যাচ্ছে হুম হানিফ হুম তুই তো জানিস এই মাসে আমার কোনো শিডিউল নাই দেখছো খালার কত কষ্ট করে আমি শিডিউল মিলাই তারপর তোমার কাছে নিয়ে আসছি আর তুমি টাকা নিয়ে ধামা করতেছো ঠিক আছে ঠিক আছে টাকা পয়সা নিয়ে ভাবতে হবি না এই ঘটনাটা ঘটলো কিরম করে আরে কোশনে যে ঘটনা ভয়াবহ ঘটনা গরুটা এই টয়লে প্যাটের মধ্যে আমার সিংহের গুঁতা দিয়ে আমার মাইরে ফেলতো কোষ কি তুই এই কামটা ঘটলো কার কারণে কতদিন আরে কার কারণে মুরাদ আমার বুদ্ধি দিয়েছে ওরে সর্বনাশ ও তো মাথা মোটা বুঝছিস ওর কামটা কি সারাদিন খালি বসে আর সিপ নিয়ে করে আর কোশনে আমি জানে পাইছে কিছু কে আর আমার মনে করছে কাল বাদে আমার অনুষ্ঠান যদি গরুর কিছু হয়ে যেত বা আমার কিছু হয়ে যেত কি অবস্থাটা হতো তুই চিন্তা করেছিস বিরাট পেস্টিদের মধ্যে পড়ে যেতি কিন্তু বুঝছিস মুরাদ খালি তোর মুখে মুখে বন্ধু কিন্তু তোর কিন্তু ডিপিট দেওয়ার চিন্তা করে বুঝছিস সেটা আমি জানি রে সময় হলে সব দেখা যাবে নি চল দেখি ও মা কি দেখতেছ তোর গাড়িটা দেখতেছি মানুষের কত রকম শখ থাকতে পারে তুই জানিস তোর আব্বা তোকে কত ভালোবাসে ও মা আব্বা ভালোবাসে তুমি কি আমাকে ভালোবাসো না মায়ের স্থল মা ভালো না বেশি পারে আচ্ছা মা তুমি কি আমার উপর কোনো কারণে রাগ করিস ওরে আমাসি রাগ করে থাকতে যাবো কি জন্য না ওই যে আমার জন্য আব্বা এতগুলো টাকা খরচ করিতেছে এই জন্য তোর আব্বার টাকা পয়সা আছে তাই তোর আব্বা টাকা পয়সা খরচ করতেছে না থাকলে তো আর খরচ করতো না কথা তো সেটাই মা আব্বার টাকা পয়সা না থাকলে পরে তো আমি বায়না ধরতাম না যতদিন আব্বা বাইসে রয়েছে ততদিন আমি শখ মিটাই নি তাই না মা না রে বাপ টাকা পয়সা থাকলেও হিসাব করে খরচ করতে হয় মনে করে এখন তোর আব্বা বেঁচে আছে সেই জন্যই তো খরচ করতেছিস তোর আব্বা যখন বেঁচে থাকবে না তখন কি করবি আচ্ছা তখন দেখা যাবে না বাধ্য সব কথা ডেকোরেটরে কোয়া হয়েছে ডেকোরেটরে কোয়া হয়েছে তাও তুই একবার যা সকালবেলা বলিস যেন প্লেট বেশি করে দেয় আর ওই ডেকোরেটরের কাছ থেকে আসার সময় ওই কষার বাড়ি হয়ে আসিস কি ব্যাপার আট টাকা কই আর বাকিটা পরে নিস কেন কে পরে নেবো কে এর আগেও তুমি কিন্তু আমার 100 টাকা ছাড়িয়ে দিছো আজকে আমার 100 টাকা কম দিচ্ছ তুই কি পাইছো কি আমার সাথে হ্যাঁ তোর সাথে আমি কি পাইছি মানে হ্যাঁ তুই আমার সাথে মাঝে টাকা চাইছিস কি জন্য হ্যাঁ তোর টাকা মাইরে খাইছিস নাকি হ্যাঁ আমার টাকাটা একটু দরকার আছে সেজন্য কত পয় নিস হ্যাঁ আচ্ছা যা 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 টাকা খালি তোমার একার লাগে আমার লাগে না আমার দরকার লাগে না কাল সাত সকালে আমার বাড়ি বা সমিতির লোক আসবি আমার সময় কিস্তি টাকা দেওয়া লাগবে আর তুমি আমার 100 টাকা ধরে দিচ্ছিলে আর তুই আর কি বাজে রাখবো দিদি আচ্ছা সব টাকা কিন্তু দিয়ে দেবে এখনই নে এই 10 টাকা রাখ ঠিক আছে পরে কথা হবে নি হানি ভাই তোমার কিন্তু আমি একটা কথা সাবধান করে কয়ে দিচ্ছি সিরা হচ্ছে তুমি প্রায় আমার সাথে টাকা নিয়ে কিন্তু ক্যারি কাজাল করতেছো ইরাম ক্যারি কাজাল করলি কিন্তু আমি এসব কাজের ভিতর আর নেই তোমার সাথে থাকতে পারবো না আমি তোর সাথে কিরম করছি আমি কি কোনোদিন তোর টাকা মারি খাইছি তুই আমার সাথে মেজাজ দেখাচ্ছিস কিছু তোর নেই হ্যাঁ এই তুই যদি ঢংকারি ভ্যান চালক হিসাবে না করিস চাকরি তাহলে কিছু যায় আসে না এই গ্রামে ঢংকারি ভ্যান চালানোর জন্য চাওয়াল পাওয়ালের অভাব নেই বুঝতে পারছিস খালি আমি নিচ্ছি না কিছু তুমি জানিস তোর মুখের দিকে চায়ে তোর বাদ দিতে পারতিস নে কে বাদ দাও ঢংকারি খালা তো সব ক্ষমতা তোমার কাছ দিয়ে থুয়ে দিয়েছে বাদ দিয়ে দিবা না বাদ দাও তোর চাকরি না করলে আমার কি হতে পারে খালি সমস্যা হচ্ছে কিস্তিটা নিয়ে কিস্তিটা না থাকলে আমি এই আমি বদর জমিদারের মতো থাকতে পারতাম বাদ না দিয়ে কি করবো হ্যাঁ দুই দিন পর পর মোটা মোটা কথা কবে আড়াইটা শুনতে হবে আমি ঝংকারি খালাল দালালি করি বলে কি আমার মান ইজ্জত নেই হ্যাঁ মান ইজ্জত নেই আমি যদি এখন তোরে বাদ দিয়ে দেয় ঝংকারি খালা আমার কিছু ক্ষতি পারবে না ঠিক আছে বাদ যখন দেচ্ছ দাও আমি খালার সাথে একটু কথা কয়ে দেখি এই আজকে তরকারি রান্না করেছে কি দা কেন আব্বা রান্না করেছে স্বাদ হয়নি এমন স্বাদ হয়েছে যে আমি মুখে দিতে পারতেছি না এই নাও ভরা ভরা মিনছে তুমি খাও জান ভরে খাও কলিজা ভরে খাও
এই এত দিন ধরে রান্না করতেছো তা তুমি লবণের তারটা বুঝে উঠতে পারো না না হ্যাঁ এই সারাদিন খাইতে খুঁটে এসে একটু খাবো চাইতে ভাত খাবো তা আর জো নাই আমি আর কি করব হ্যাঁ আমি যাই বাজারে গিয়ে হোটেল থেকে খেয়ে আসতে বলে মনে হচ্ছে নাই অক্টোবর কর বাংলাদেশে সবাই হতে চায় কিন্তু আরও তো ছবিতে মেলা ক্যাটাগরি আছে মনে কর ভিলেন তোর কিন্তু একটা আমাকে জসিম ভাই মরে গেছে না একটা জসিম বার জায়গায় কিন্তু তার একটা সুযোগ আছে বুঝছিস তুই চিন্তা করিস না আমি তোর ভিলেন বানানোর ব্যবস্থা করে দেবো ঠিক আছে তবে তোর টাকা পয়সা কি কষ্ট করে কাজ করবি এই এই বদর এই এই শুন এদিকে আর ভাই শুনে এসে আরে কি হয়েছে কি কব আমরা এই খারাপ 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 একটু পরে শুনি খারাপ ভাই তুমি যাও না টাকা পয়সা জুটে রাখো আমি ব্যবস্থা করে দিই আচ্ছা ঠিক আছে চিন্তা করো না আমি আসি না আচ্ছা ঠিক আছে যাও যাও সারাদিন কাজ করি যদি টেকা না পাই কিরম ঠেকে তুমি কও ঝংকারি বেগম তো টেকা পয়সা দিচ্ছে না খারাপ ব্যবস্থা করছো তা না ঝংকারি খেলা টাকা দিচ্ছে ওই দাদিদের যে হানি বাঁচে না খালার ম্যানেজার ও টাকা দেন শালা শয়তানের লাঠি একদিন 20 টাকা কেটে নেয় আবার আজকে 30 টাকা কেটে নিয়েছে ইরাম করলে আমি কিরাম করে পারবো তুমি কও দিনি বুঝতে পারছি তো করে টাকা পয়সার হিসেব তো তুই কিছু কোষ না কে তাহলে তুই একটু খোলাসা করে ক ঝংকারি খেলে ক তাহলে তো হয়ে যায় আজকে আমি জানিয়ে দিয়ে আছি তোমার কথা মনে হইলো সেই সাহসে যা কয়ে দিয়ে আছি ঝংকারি চাকরি না করলে আমার কি হবে দেশে কি চাকরির অভাব হয়ে গেছে নাকি তো চাকরি আমি করব না যদি টাকা নিয়ে এরকম করি একদম কয়ে দিছি আজ খুব ভালো কাম করেছিস বুকে সাহস রাখতে হবে বা আগের মতো হতে হবে মিন মিন করবি চলবি না একটা কথা আছে না কৌদু দেখবি যে নরম হলেও না হাত ধোবাবি মানুষ বুঝছিস আচ্ছা ভাই তো ইফডিসি তে লোকজনের দরকার হয় না আরে হবি নাকি শুনে অবশ্যই হয় আরে প্রত্যেক মাসে তো চিপা চাপা দিয়ে যখনই সুযোগ পাচ্ছি আমি 2-4 জনকে ঢুকাইয়া দিচ্ছি আমার জন্য যদি একটু ব্যবস্থা করতে এখানে একটা ফোন আইছে একটু কথা কই নি তারপরে ভাই একটু পরে ফোন দে আমি কথা কইছি জরুরি একটা কামে আছি এফডিসির ব্যাপার তো আমি দেখতেছি কারণ কি কইলি মানে তোকে যদি ঢুকা দিতাম তাহলে আমার খুব উগার হইতো ঝংকারি চাকরি আমি ছাড়িয়ে দিতাম তুই আমাকে আগে কবি না গত মাসে তো আমার হাত দিয়ে 5 জনের চাকরি হলো তা তোর আমি জানি নে আচ্ছা ঠিক আছে আমার যখন কইছিস বিষয়টা আমার মাথায় থাকলো আমি ব্যবস্থা করবো বুঝছিস ভাই কিন্তু আমার তো আর একটা সমস্যা আছে তোর তো সমস্যা শেষ নাই মুখটা সব সময় মনে কর যে আমার শালা লাগিয়েই থাকে বুঝছিস এখন কি সমস্যা আছে কদিনই ওই যে সপ্তাহে সপ্তাহে সুমিতির কিস্তি দিতে হয় তো ওই কিস্তিটা শেষ হয়ে গেলে আমি ঢাকা চলে যেতে পারবো না এ কর তো তোর মাথায় আসলে ঘিরো নাই বুঝছিস এভরিজ চাকরি পালি পারে তোর কি কিস্তি টাকা পাঠানো যাবি নি আর ভালো মতো পাঠানো যাবি নি অনেক বেতন পাবি আর কিস্তি টাকা পাঠা দিবি বুঝছিস তাই নাকি তা কি মনে করেছিস তাহলে আমি আসি তুই আমার ছাগল খুঁজে দিয়েছিস তার জন্য ভাবিস নেই আমার কলিজার মধ্যে জায়গা করে নিয়েছিস বিজলি কি আমার অসুন্দর নাকি বয়স হয়ে গেছে আমি বিয়ে দিতে পারবো না এ কি করছো খালা তুই আয়না দেখেছিস তোর ওই কোদালের মতন দাঁত আর ডাকাতের মতন বড় বড় চোখ দেখিস নি দেখিস কেন কি হয়েছে খালা না জানার ভান করতেছ না তুই বিজলিলে চোখ মারিস নি আল্লাহর কি রে খালা সত্যি করে করছি আমি আমি বিজলিলে চোখ মারিনি মানে তুমি বিশ্বাস করতে পারতেছ খালা মানে তুমি কিভাবে বিশ্বাস করলে আমি এই কাজ করতে পারি খালা আই সারা আমার বিজলি কখনো মিথ্যে কথা কবে না তালি পরে খালা বোধহয় ভুল হয়ে গেছিল মানে সেদিন বোধহয় আমার চোখ দুটো টেরা হয়ে গেছিল সত্যি কথা তুমি বিজলিলে নিরাশ হয়ে এখানে এসে প্রমাণ করুক থাক আর প্রমাণ লাগবে না তুই আমারে ক তুই বিজলিরে চোখ মারিছিস কি না আল্লাহর কি রে খালা আমি তোমার আমি আমি চোখ শুয়ে করছি আমার আমার কবরও জায়গা হবে না খালা থাক আর আল্লাহ খোদার নাম নিতে হবে না একটা কথা তুই মনে রাখিস বিজলি যদি তোর নামে কেউ না কিছু কইছে তালি পরে তোরে আমি আমার পায়ের তলায় ফেলে বয়লার মুরগির মতন ফসফর ফসফর করে টেনে ছেড়বো আমি ঝংকারি বেগম কথাটা মনে রাখিস এই তুই কোনা যাচ্ছিস বাজারে আরে এই সময় বাজার যাওয়া দরকার কি ছিল আচ্ছা ঠিক আছে তুই বাজারে যা কিন্তু আমি তো তোর কাছে যাচ্ছিলাম যে জুতাটা বুঝছিস
আজকে দাওয়াত আছে না, দাওয়াতে যাওয়া লাগবে তো। দুতার একটু ময়লা হয়ে আছে, একটু পরিষ্কার টরিষ্কার করে দিলে পরে একটু চিকচিক করতে। দাওয়াত খাওয়ার একটা ব্যাপার স্যাপার আছে না? বাজারতে আসি দেব নে তোর বিকালে দাওয়াত আছে দুপুরওয়ালা। এই তুই যাচ্ছিস না? হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ তাহলে এক কাম কর, বাজার যায় তাড়াতাড়ি চলে আসবি নে। আর ওই দাওয়াতে গেলে একটু তাড়াতাড়ি যাওয়া লাগবে, কারণ আছে তো। কে খাওয়ার কি কম করার সম্ভাবনা আছে নাকি? আরে দুই একজন লোককে কি দাওয়াত দেওয়া আছে নাকি? হ্যাঁ সারা গ্রামের লোক দাওয়াত দিয়ে খাওয়ানো হচ্ছে। এখন তুই যদি দেরি করে যাস তাহলে তো খাওয়ার পাবি নে, একদম পুরো ফাঁকা হয়ে যাবে। আড্ডি সাড্ডি সাইডে খাওয়া লাগবি। সিআরটি আর না পেলে মাঠের বেশি খাবো না, সমস্যা কি? তুই একেবারে সকাল সকাল এরকম সাইজি পুজি কম যাচ্ছিস? ওই চেয়ারম্যান বাড়ি দাঁত খাতি নাকি? হ্যাঁ এত সকালে সে খাওয়া তো সেই দুপুর বেলা। আরে না ফুলবাসের বাড়িতে আজকে দাওয়াত না, তা আমি আমি তো বন্ধু, তো সেই হিসেবে আমার তো অনেক আগেই যাওয়ার কথা, হাতে পায়ে কাজ করা লাগে না। আমার তো গতকাল রাতেই জাতি করছিল। আচ্ছা ঠিক আছে। হ্যালো, আপনারা যাবেন না? যাবো তো, আমরা তো যাবো। ইয়ে যাবে, খালা যাবে? খালা তো যাবেই। বিজলি যাবে না? বিজলি বিজলি যাবি কিনা কতই পারতেছি না, তো তোর খালা যাবে। বিজলি যাবে না? যাতেও পারে। ঠিক আছে হ্যাঁ, যাই সময় নাই। হ্যাঁ দেখাবেন। হ্যাঁ ঠিক আছে।